ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে নানা চড়াই উচ্চায় পেরিয়ে জোট শরিকদের উপর ভর করে আগামী রোববার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী এর মধ্য দিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করতে যাচ্ছেন তিনি আব কি বার চারশো আসনের মধ্যে সরকার গঠনে দুইশো আসন যথেষ্ট হলেও এই স্লোগানের মাধ্যমে সদ্য সমাপ্ত নির্বাচনে চারশো আসন টার্গেট করেছিল মোদির দল কিন্তু চারশো তো দূরের কথা বলা হচ্ছে কোন রকমে হামাগুড়ি দিয়ে ফিনিশিং লাইন বেরিয়েছেন মোদীর দল বিজেপি এর আগে দু সালে যেখানে একক ভাবে তিনশো তিনটি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি এবার সেখান থেকে এক ধাক্কায় নেমে এসেছে দুইশো চল্লিশ আসনে গত দুই নির্বাচনের চেয়ে শুধু যে তার দল খারাপ করেছে তাই নয় এ যাবৎকালের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেছেন তিনি নিজেও প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে মোদীর নিজ আসন উত্তর প্রদেশের বারাণসীতেও এর আগে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় পাঁচ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করলেও এবারে করেছেন মাত্র দেড় লাখ ভোটের ব্যবধানে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও বড় জয় তুলে নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী একই প্রদেশের রায়বেরেলির আসন থেকে রাহুল বিজেপি প্রার্থীকে প্রায় চার লাখ ভোটের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন শুধু রাহুলই নয় অনেকটা নাটকীয় ভাবে ঘুরে দাঁড়িয়ে তার দল একক ভাবে গতবারের বাহান্নটি আসন থেকে এবার পেয়েছে নিরানব্বইটি জোট ইন্ডিয়া পেয়েছে দুইশো বত্রিশটি আসন আর অরুণাচল প্রদেশ ওড়িশা আমাদের আজকের এ বিজয় বিশ্বে বৃহত্তম এটি গণতন্ত্রের বিজয় ভারতীয়দের বিজয় বিজেপি এবং এনডিএর ওপর ভরসা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এখন লক্ষ্য ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত আপনে এক নিয়ে একসাথ হোকে হড় যায় কংগ্রেস শুধু দেশ বাঁচানোর লড়াই করেনি সংবিধান রক্ষার লড়াইও করেছে ইন্ডিয়া জোটের সদস্যদের সাথে আমরা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নিব বিজেপি নেতা কর্মীদের অহংকার বেড়ে গিয়েছিল প্রধানমন্ত্রী তার যোগ্যতা হারিয়েছেন এজন্য তার পদত্যাগ করা উচিত দু হাজার সালের নির্বাচনে যে কংগ্রেস সংসদে বিরোধী দলের মর্যাদা হারিয়ে ক্ষমতাসীনদের তিরস্কার শুনতে হয়েছে এবার সেখান থেকে কিভাবে চমক দেখালো সেই দল আর বিজেপি জিতেও কেন হলো তাদের এমন পরাজয় এদিকে মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমন হতে যাচ্ছে মোদীর জোট সরকার নতুন সরকার এলে বাংলাদেশের সাথে সম্পর্কে কি কোনো পরিবর্তন হবে কেমন হবে নতুন সরকারের বিশ্বনীতি এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ ভারত থেকে যুক্ত আছেন ভারতের দ্য টেলিগ্রাফের পলিটিক্স এন্ড পলিসিস ব্যুরো প্রধান দেবদীপ পুরোহিত এবং আছেন এবং যুক্ত হবেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিরি কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন আমি শুরু করতে চাই আপনাদের সবার কাছ থেকে আসলে এই বিশ্লেষণটা জানতে চাই যে নতুন সরকার যেটি জোট সরকার হতে যাচ্ছে একটা জোটগত সরকার গ্রহণ করতে যাচ্ছে কেমন হতে পারে সেই সরকার দেবদীপ আপনার কাছ থেকে শুরু করি যে উম এর আগে মোদি অমিত শাহের একরকম পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল সরকারের উপরে এবার আমরা দেখতে যাচ্ছি জোটগত সরকার আপনার বিশ্লেষণ কেমন হতে পারে এবং যেখানে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তাদের সাথে একটা সম্পর্কের তিক্ততা মোদী বিজেপি তাদের সম্পর্কের তিক্ততা একদম নিকটেই ছিল সেই অবস্থায় যখন জোট সরকার হতে যাচ্ছে আসলে কতটা ভালো চলবে বলে মনে করেন এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের দেশে মিডিয়াতে এটাই মেইন কোয়েশ্চেন যে কিভাবে এই জোট সরকার চলবে বিকজ নরেন্দ্র মোদী গুজরাটের যখন চিফ মিনিস্টার ছিলেন এবং তারপরে গত দু দফায় যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অ্যাবসলিউট মেজরিটি নিয়ে উনি ঘর করেছেন সো ইট ওয়াজ একচ্ছত্র আধিপত্য থেকে এবার ওনাকে ওনার সঙ্গে সঙ্গী সাথীরা আছেন এখন এটা নিয়ে নানা মনির নানা মত কিছু লোক বলছেন যে ধরুন বিজেপি আপনার এর আগে যখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন ওনারা জোট সরকার চালিয়েছেন বাট অটল বিহারী বাজপেয়ীর যে পার্সোনা অ্যান্ড নরেন্দ্র মোদীর পার্সোনার মধ্যে একটা ডিফারেন্স আছে অটল বিহারী বাজপেয়ী একজন কবি কৌতুকপ্রিয় মানুষ যিনি অন্যের ব্যাঙ্গে হাসেন নিজের ওপর কৌতুক করেন মোদি হচ্ছেন একজন লৌহ পুরুষ সুপার বস এবং গত দশ বছরে ভারতের রাজনীতির প্রেক্ষাপট যদি দেখেন কেন্দ্রীয় সরকারের যাবতীয় সিদ্ধান্ত প্রাইম মিনিস্টার অফিস থেকে হতো মানে অনেক ডিপার্টমেন্টে মিনিস্টাররাও জানতে পারতেন না যে ওদের ডিপার্টমেন্টে কি হচ্ছে বিকজ মোদি ওয়াজ এ সুপার বস তো আজকের ডেটে মোদি কি নিজের সঙ্গী সাথীদের নিয়ে বিকজ এখন ওনার সবকিছুর জন্যই মানে পার্টির লোকেরা ওনার কথা শুনতে বাধ্য কিন্তু নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু নাও শুনতে পারে এবং না শুনতে পারলে উনি না শুনে ওনার ক্ষতিও করতে পারেন তো কিছু লোক বলছে যে উনি পারবেন আবার কিছু লোক বলছেন যে অধিকাংশ লোক বলছেন যে এত দিনের রাজনীতিবিদ দুধের রাজনীতিবিদ এবং মোদি থ্রি পয়েন্ট ও উইল বি ডিফারেন্ট এবং আজকেই উনি তার প্রমাণও দিয়েছেন আগে কথায় কথায় উনি শুধু নিজের কথা বলতেন যে মোদি কি গ্যারেন্টি মোদি ইয়ে বল রা হ্যাঁ মোদি এই করবেন কিন্তু আজকে উনি যে স্পিচ দিয়েছেন তাতে উনি এনডি এর কথা বলছেন গত দশ বছরেও এনডিএ কোয়ালিশন ছিল কিন্তু ওনার কোন স্পিচে এনডিএ আসতো না ওনার স্পিচে শুধু মোদি আসতো মানে এখানে কিছু মিডিয়া অর্গানাইজেশন এরকমও আছে যারা চেক করেছে যে একটা চল্লিশ মিনিটের স্পিচে উনি ঊনপঞ্চাশ বার মোদি শব্দটা প্রয়োগ করেছেন কিন্তু আজকে ওনার যে ছোট স্পিচ তার মধ্যে উনি মোদী শব্দটা প্রয়োগ করেন উনি এনডিএ বলছেন বলছেন নীতিশ কুমারের নেতৃত্বে আমরা বিহারে খুব ভালো ফল করেছি চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে অন্ধ্রপ্রদেশে তো এই ধরনের আমরা ফ্রম এটা দেখিনি তা এখন এটা উনি কতদিন এই আপ্রোচ ধরে রাখতে পারেন এটা একটা প্রশ্ন আর আরেকটা হচ্ছে এই অ্যাপ্রোচ থাকলেই যে আপনার নীতিশ কুমার অ্যান্ড চন্দ্রবাবু নাইডু উইল বি হ্যাপি এরকম কোনো গ্যারেন্টি নেই বিকজ তাদের অনেক ডিমান্ড আছে ওই বাড়িতে যেরকম শরিকি বিবাদ হয় এবং তার জন্য যে ঝামেলা হয় তেমনি এই সরকারেও অনেক শরিকি বিবাদ হতে পারে এবং ঝামেলা হতে পারে সেটা অনেকেই মনে করছেন নাও ইটস অনলি টাইম উইল সে যে কোন দিকে অতি প্রকৃতি যাচ্ছে বাট ইটস এ নিউ এক্সপেরিমেন্ট নতুন একটা মডেল এবং ভারতীয় গণতন্ত্রের জন্য এটা খুব ভালো যে কারোর একছত্র আধিপত্য নেই সেটাই সব ইন্টারেস্টিং অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেবদীপ আমি গৌতম লাহিরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গৌতম লাহিরি আপনাকে স্বাগত জানাচ্ছি দুরালাপে এবং একই প্রশ্ন আপনার কাছে আসলে সবার কাছেই এই জোট সরকার নতুন যেটি গঠিত হতে যাচ্ছে সেটি চেহারাটা কেমন হবে সে নিয়ে কথা বলতে চাই যেটি বিষয়ে দেবদীপ বলছিলেন যে সুপার বস মোদী তার একচ্ছত্র ক্ষমতার পরে এখন একটা জোট সরকার সেখানে আদর্শগত একটা ভিন্নতা এই নীতিশ বাবু এবং চন্দ্রবাবু নাইডু তাদের সাথে তারা একটা অসাম্প্রদায়িক রাজনীতি মোটা দাগে করেন অন্যদিকে মোদী হিন্দুত্ববাদে বিশ্বাসী বিজেপি একটা হিন্দুত্ববাদের রাজনীতি করে সাম্প্রদায়িক রাজনীতি বলা হয় এই আদর্শ বা ভিন্নতার কারণে তাদের পথ চলা ছোটগত পথ চলা কি একটা সমস্যার কারণ হতে পারে কিনা ধন্যবাদ আহ প্রথমেই আমি যেটা বলবো যে নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ী নন নরেন্দ্র মোদী ফলে একটা ভিন্ন ধরনের রাজনৈতিক নেতা এবং যিনি যেহেতু এককভাবে ভাবে সংখ্যাগরিষ্ঠতা পাননি ফলে আমার কাছে অনেকটা বাঘের সঙ্গে করা পারে ফলে যদি ভেবে থাকেন থাকে যে নরেন্দ্র মোদী অনেক বেশি গণতান্ত্রিক উপায়ে যে সরকার পরিচালনা করা সেটা কিভাবে করবেন আমি না কিন্তু আমার নিজের ধারণা তিনি অনেক বেশি আক্রমণাত্মক হবেন এবং আরো বেশি আমার ধারণা দুশো বাহাত্তরে পৌঁছানোর জন্য আগামী তিন মাসের মধ্যে তিনি চেষ্টা করবেন যারা হয়তো তাকে সমর্থন করছেন সেই সমস্ত দলের থেকে সাংসদ তিনি ভাঙিয়ে নেবেন কেউ যাই না কারণ নরেন্দ্র মোদী প্রথম যে দলটিকে ভেঙেছিলেন তার নাম তেলেগু যারা আজকে সমর্থন করছে এবং জনতা সংযুক্ত জনতা দল নীতিশ কুমার সম্পর্কে জানেন যে তারা তিনি আটবার দল বদল করেছেন তিনি ফলে তার যে ট্র্যাক রেকর্ড তাতে নভেম্বর করবেন না এমন কোন সম্ভাবনা কিছু নাও করতে পারে তিনি আজকে নরেন্দ্র মোদীর বাই হাত ধরে প্রণাম করেছেন বয়সে বয়সে বড় হওয়া সত্ত্বে ফলে সেসব ছবি আমরা দেখেছি পার্লামেন্টের সেন্ট্রাল হবে কিন্তু ঘটনা হচ্ছে আপনি যে প্রশ্নটা করছেন যে সেটা যদি সরকারকে পরিচালনা করতে হয় এটা নিঃসন্দেহ যেটা আমি কিছুটা শুনেছি দেবদীপের কথা নিঃসন্দেহ এটা নতুন অভিজ্ঞতা এবং নতুন নরেন্দ্র মোদী তিনি হয়ে উঠবেন কিনা সেটা এখন ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় সম্ভব নয় কারণ আমি জানি তিনি যেভাবে তিনি আজকে সকালে পার্লামেন্টের সেন্ট্রাল হলে সংবিধানকে নমস্কার করে প্রণাম করে তিনি শুরু করেছেন যাত্রা তিনি দু সালে পার্লামেন্টের মাটিতে দাঁড়িয়ে নমস্কার করে প্রণাম করে যাত্রা শুরু করেছিল কিন্তু পার্লামেন্টে তারপরে তিনি কোনো প্রশ্নের উত্তর দেন ফলে আমি জানি না মানে নরেন্দ্র মোদী এমন একটা চরিত্র সেই চরিত্রটা নিঃসন্দেহে একটা মনস্তত্ববিদদের পক্ষে বিশ্লেষণ করার একটা প্রয়োজন আছে এবং আমি মনে করি উনি কিন্তু এই নির্বাচনের ফলাফলটাকে সহজভাবে মেনে নিয়েছেন এমন কোন লক্ষণ আমি দেখি কেন মনে সহজভাবে না সহজভাবে মেনে নেননি মানে তিনি আজকে ভাষণে বলেছেন যে আমি পরাজিত যারা প্রচার করছেন যে আমি পরাজিত কারণ তিনি উদাহরণ দিয়েছেন কংগ্রেস তো আজও দশ বছরের পরও একশো সংখ্যায় পৌঁছাতে পারে কিন্তু এ কথা বলছেন না যে তিনি যে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন দুশো বাহাত্তর যে সংখ্যাগরিষ্ঠ তার থেকে তিনি নিচে গেছেন সেটাও তিনি স্বীকার করেন তিনি মনে করছেন জয় হিসাবে যে জয়টা আমরা সকলেই জানি আপনারা সকলেও বুঝছেন যে এই জয়টা বিজেপি দলের প্রথম এককভাবে একক নয় তিনি যেখানে চারশো কোয়ার আমি ধরলাম তিনশো সত্তর এমনকি তিনশো তিন যেটা পেয়েছি সেটাও তিনি রক্ষা করতে পারেন এমনকি বারাণসী কেন্দ্রে প্রথম ভোট বাক্স খোলার পর তিনি প্রথম তিন ঘন্টায় এক হাজার পাঁচ বেশি ভোটে পিছিয়ে ছিল আজকে ভারতের প্রথম সারির গণমাধ্যম লিখেছে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতের সমস্ত প্রধানমন্ত্রীর থেকে কম ভোটে জয়ী হয়েছে ফলে এটা তিনি তিনি মেনে নেওয়ার লোক তিনি ঘুরে দাঁড়াবেন আমি বিশ্বাস করি তাতে হয়তো অনেকের মনে হতে পারে তিনি অনৈতিকভাবে ঘুরে দাঁড়াবেন কিন্তু তিনি ঘুরে দাঁড়াবেন এবং ঘুরে দাঁড়াবেন মানে কি আমার যেটা মনে হয়েছে তিনি এই পরাজয়টাকে সহজ ভাবে নেন এবং তিন মাসের মধ্যে আগামী তিন মাস অপেক্ষা করবেন আগামী তিন মাসের মধ্যে তিনি সমস্ত দল অন্যান্য রাজ্যে যেভাবে দল ভাঙ্গিয়ে সংখ্যাগরিষ্ঠা পেয়েছেন যেখানে বিজেপি হেরে গিয়েছিল সেই সব রাজ্যে তারা সরকার গঠন কেমন 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 হবে হবে তার চেহারা কি মনে কতটা ভালো হলো কতটা খারাপ হলো সেই বিশ্লেষণটা একটু জানতে চাই একটু আনমিউট করে বলবেন স্যার ধন্যবাদ আমার মনে হয় মানে দেবাদীপ এবং গৌতম লাহির দুজনই ভালো করে বলেছেন যে একটা আনসার্টেনটি তো আছেই কোনো সন্দেহ নেই এবং এটা তার জন্য অভিজ্ঞতা হয়তো তিনি নেবেন কিন্তু যেহেতু বেশ পুরনো রাজনীতিবিদ রাজনীতিবিদ হিসাবে আমার মনে হয় সেই যতখানি চেষ্টা করবেন এটাকে তার দিকে নিয়ে আসতে সেটা কিভাবে পারবেন সেটা বলা মুশকিল তবে যদি আমরা তার অতীতে যদি দেখি এবং যেটা গৌতম লাহেরি একাধিকবার বলতে চেষ্টা করেছিলেন সেটা যদি দেখি তাহলে হয়তো বিভিন্ন উপায়ে সে চেষ্টা করবে তার দিকটাকে ভারী করতে এখন প্রশ্ন হচ্ছে যে আপাতত যেটা প্রশ্ন হলো সেটা হলো নরেন্দ্র বলা হয় আমরা যদি নাইডু আর নীতিশ কুমারের কথা বলি তারা কতখানি চাইবেন সেটাও কিন্তু বড় কথা তারা কি এমন কিছু চাইবেন কিনা যেটা হয়তো নরেন্দ্র মোদীর বা বিজেপির দেয়ার অসুবিধা হতে পারে এমন কোন পোর্টফোলিও চামিন কিনা বা নিজেদের রাজ্যের ব্যাপারে এমন কোনো স্ট্যাটাস চামিন কিনা এমন কোনো ইকোনমিক প্যাকেজ চামিন কিনা এই বিষয়গুলো হয়তো আমার মনে হয় যেটা আমরা জানি অ্যালায়েন্স পলিটিক্সের মধ্যে চলে আসে তবে যেহেতু বিজেপি আগেও অ্যালায়েন্সে ছিল এবং ভালো করেই বলা হয়েছে বাজপেয়ীর সময় যদিও বলা হচ্ছে বাজপাই তিনি না কিন্তু দলটা তো অ্যালায়েন্সের রাজনীতির মধ্যে ছিল এক সময় সেই হিসাবে আমি মনে করি যে অ্যালায়েন্সের রাজনীতি যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করবে তাদের দিকে নিয়ে আসতে তবে আমি মনে করি যে দুটো জিনিস আমার মনে হয় অ্যাটলিস্ট আমার বার থেকে মনে পড়লো একটা হলো যে যেই ইডিওলজি নিয়ে সামনে আসছিল তার যে একটা লিমিটস আছে ভারতে এটা সবাই যারা আছেন তারা সবসময় বলেছিলেন যে এক্সট্রিমিজমের একটা লিমিটস আছে এটা আমরা বাংলাদেশেও ভালো করে জানি যে একটা লিমিটস আছে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিন্তু তারপরে আর নিয়ে যাওয়া যায় না সেই হিসাবে যদি বলি হিন্দুত্বর যে রাজনীতি সেটা একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিন্তু এর বেশি নেওয়া যায় না সেটার যে একটা লিমিটস আমি মনে করি ধরা ধরা পড়েছে এবং সেটা সবচেয়ে ভালো পরিষ্কার হয়েছে একটা হলো আমি যদি অযোধ্যার সেই রাম মন্দিরে যেখানে কনস্টিটুয়েন্সি সেখানকার যদি নির্বাচন দেখি আর পশ্চিমবঙ্গে যদি নির্বাচন দেখি দুটো জায়গায় কিন্তু একেবারে স্পষ্টত বোঝা গেছে যে না একটা লিমিটস আছে এবং এর সাথে দ্বিতীয় যে জিনিসটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট সেটা হলো উন্নয়ন হয়েছে কোনো সন্দেহ নেই তার ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে উইথ ডিসপ্যারিটি এটা খেয়াল রাখতে হবে যে বড় ধরনের একটা বিভাজন ঘটেছে রিচ সুপার রিচ হয়েছে কিন্তু তাই বলে জনগণ বড় আকারে কিন্তু সেই হিসাবে উঠে আসেনি এই জিনিসটাও কিন্তু চোখে পড়ার মতন তো সবাই বলে যে অর্থনীতির একটা ভূমিকা থাকেই তা আমার মনে হয় যে নির্বাচনে এই দুটো জিনিস কিন্তু ধরা পড়েছে এখন প্রশ্ন হলো নরেন্দ্র মোদী প্রথমটায় তিনি কি অন্য অন্য ক্ষান্ত হবেন কিনা বা না এখনো সেই হিন্দুত্ব তাকেই আরো সামনে নিয়ে যাবেন না ওখানে একটা টোন ডাউন করবেন সেটা দেখার দরকার আর দ্বিতীয়টা হলো যেই বিভাজনটা বড় আকারেই যে ডেভেলপমেন্ট হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু সেই ডেভেলপমেন্টটা থেকে যে সুপার রিচ যেটা একেবারে সুপার রিচ সে দেখাতেও চেষ্টা করেছে আমরা দেখেছি তার আশেপাশে যারা ছিলেন ব্যবসায়ী এটা আরও দুজন মানে গৌতম লাহেরি এবং দেবাতীয় আরও ভালো জানবেন আমার চেয়ে তারা প্রকাশও করেছেন তাদের রিচনেসটা এটা কিন্তু সব দেশেই আমরা দেখেছি যে একটা ব্যাকফায়ার করে এটা কিন্তু মানুষ কিন্তু ভালো চোখে দেখে না যখন রিচ তার রিচনেসটা দেখায় সেটা কিন্তু বড় আকারেই আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু তাদের রিচনেসটা দেখাতে চাচ্ছিলেন এবং ওটা অনেকটা জনগণ অনেকটা হিউমিলিটিং মনে করেন সেই জিনিসটাও কিন্তু খেয়াল রাখা দরকার এখন এই দু জায়গায় ঠান্ডা হবেন কি না কনস্ট্রেইন করবেন কি না নতুন চেক অ্যান্ড ব্যালেন্স আনবেন কিনা সেটা একটা দেখার বিষয় ধন্যবাদ আপনাকে একটু এই জায়গা থেকে দেবদীপ আপনার বিশ্লেষণ জানতে চাই যে আসলে কি যে হিন্দুত্ববাদের রাজনীতি বা সাম্প্রদায়িক বিভাজনের যে একটা নীতি মোদি এবং বিজেপি সৃষ্টি করা সেখানে কি একটা ভাটা পড়বে এই জোট সরকার হবার কারণে এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমি জাস্ট একটা ইন্টারভেনশন করতে চাই গৌতম দা আমার অনেক সিনিয়র আমায় খুব স্নেহ করেন তো গৌতম দা একটা খুব সুন্দর একখানা এটা ন্যারেটিভ আনলেন যে মোদি একজন আহত বাঘ এই ব্যাপারটা বললেন এটা একটু ইন্টারেস্টিং ডিসকোর্স তাই আমি একটু যে যে নিলাম সেটা হচ্ছে যে চারশো পারের কল দিয়ে যেখানে ওরা আটকে গেছেন এবং মোদির যা পার্সনা সুপার বস উনি কোনোভাবেই কোথাও গিয়ে স্বীকার করবেন না যে ওনার একটা হার হয়েছে সো মানে এই গৌতম দা ওয়াজ এক্সপেক্টিং যে মোদী নিজের বডি ল্যাঙ্গুয়েজে বলবেন যে আমি আমার একটা হার হয়েছে বা আমি একটা অন্য রকমের ভার্ডিক পেয়েছি সো দ্যাট ডাজেন্ট হ্যাপেন এবং নরমালি এই ধরনের লিডার্সরা হার মানতে চান না সো এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা আমাদের মাথায় রাখা উচিত অ্যান্ড নাম্বার টু মানে আপনার যে প্রশ্নটা যে এবারের ইলেকশনে আপনি যদি আমায় বলেন যে হোয়াট ইজ দ্য বিগেস্ট টেক অ্যাওয়ে অফ দ্য ইলেকশনস ইন ইন্ডিয়া যেটা ইমতিয়াজ খুব ভালোভাবে বললেন যে কোনো কিছুর বাড়াবাড়ি বেশি চলতে পারে না এই যে ধর্মীয় বিভাজনের যে রাজনীতিটা বিচ ওয়াজ দ্য কোর অফ বিজেপি পলিটিক্স সেটা কিন্তু রিজেক্টেড হয়েছে সেটা আনডাউটেডলি আনডিসপিউটেড ম্যানারে ভারতবর্ষের মানুষ রিজেক্ট করেছে এবং সব থেকে ভালো হচ্ছে উত্তরপ্রদেশের মতো একটা রাজ্যে যেখানে যেটা হচ্ছে ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী পলিটিক্সের এর ঘর বলতে পারেন সেখানে ওটা রিজেক্টেড হয়েছে বেঙ্গলে আমরা গত পাঁচ ছ বছর দশ বছরে দেখেছি ডিভেসিভ পলিটিক্স কিভাবে বিজেপি ইউজ করেছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য কিন্তু উত্তরোত্তর পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে রিজেক্ট করেছে তাই এটাই আমি গোতমদার অন্য যে পয়েন্টটা সেটাতেও আমি আসতে চাই যে এই মানে ইভেন মোদি ট্র্যাক রেকর্ড এবং বিজেপি ট্র্যাক রেকর্ড ওনার ওই ভাঙা গড়ার খেলা খেলেন আমাদের ইন্ডিয়ান পলিটিক্সে একটা খুব ইন্টারেস্টিং একটা টার্ম আছে আয়ারামস এন্ড গায়ারামস আজ এই দলে তো কাল ওই দলে সো বিজেপি সবসময় চেষ্টা করে যে অন্য দল থেকে কিছু লোক নিয়ে আসবে তাদেরকে নিজেদের মধ্যে নিয়ে নেবে এবং তারা যতই করাপ হোক না কেন নিয়ে এসে ওই ওয়াশিং মেশিনে ধুয়ে তাদেরকে ক্লিন করে দেবে সো দ্যাট হ্যাজ বিন দেয়ার পলিটিক্স বাট আমার একটা কেন যেন মনে হয় যে এই ধাক্কাটার পরে মানে বিজেপি ওই ধরনের অ্যাডভেঞ্চারিজম দিকে যাবে কিনা বিকজ আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে মোদি মে বি দ্য সুপার বস বাট বিজেপিতে সবাই কিন্তু মনে প্রাণে মোদিকে যে খুব পুজো করে ভালোবাসে এমন নয় স্ট্যালিং এর ক্ষেত্রে যেটা বলা হতো আর কি যে লোকে যতদিন স্ট্যালিং ওয়াজ ইন পার তো লোকে ওনাকে ওনার সামনে দেখাতো যে দে অল রেভার্ট হিম বাট যখন উইক হয়ে যায় তখন কি হয় উই নট নো সো বিজেপির ভেতরকার ইন্টারনাল পলিটিক্সটা কোন দিকে যাবে সেটা আমাদের দেখতে হবে তো এত কিছু সামনে যাই দেবদীপ পরে এখান থেকে যে আসলে সামদিনের ইন্টারনাল পলটিক্সটা কেমন যাবে সেটি এখন দেখার প্রশ্ন ভেতরের কলহটা কলহটাও এখন প্রকাশ্যে আসছে বিজেপির ভেতরের কলহ সেটা নিয়ে একটু কথা বলতে চাই আর আপনি একটা প্রসঙ্গ বলছিলেন সেই প্রসঙ্গে আমি অবশ্যই একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন এই ধরনের লিডাররা হার মানতে চান না মানে তারা যদি মানেন যে আমার এক রকমের পরাজয় হয়েছে বা কোথাও যদি একটু স্বীকার করেন তাহলে কি তাদের খুব ক্ষতি হয়ে যায় কারণ এটি তো আসলে শুধু মোদীর জন্য না বিশ্বব্যাপী শক্তি সেটিও একটু বিরতির পরে শোনবার চেষ্টা করবো ফিরছি বিরতির পর দূরাল ফিরলাম দূর আলাপে আমি আহ দেবদীপ সেই জায়গাটি একটু ছোট্ট করে শুনে তারপরের অংশে যাই যে আপনি বলছিলেন এই ধরনের লিডাররা হার মানতে চান না হার মানলে মানে তিনি তো সরকার গঠন করছেনি মোদির কথা বলছি সরকার গঠন তো হচ্ছেই আহ তিনি সরকারে তারপরেও এই জায়গায় হার মানলে আসলে বা মেনে নিলে সেই জায়গাটায় সমস্যাটা কি হয় বিশ্বব্যাপী এই উদাহরণ নেতারা দিয়ে থাকে দেখুন এই প্রশ্নটা মানে মানে এই ধরনের লিডাররা কেন হার মানতে চান না

আমাদের ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে এতবার নিজের কথা বলেননি সময় নিজের কথা বলেন ওনার জন্য মন্দির তৈরি হয় সো ওইটাই ওইটা দিয়ে যদি আপনি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেন যে ওটাই আপনার সব থেকে বড় অ্যাসেট দ্যাট আপনি একজন স্ট্রং আমার উনি যখন দু হাজার প্রথম প্রধানমন্ত্রী আগে নির্বাচনে যখন ক্যাম্পেইন করছিলেন ওই সময় উনি মনমোহন সিং তার আগে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সম্বন্ধে বিভিন্ন কথা বলেছেন বলেছেন পলিসি সিং মিক ম্যান এই ধরনের মনমোহনকে মৌন মোহন বলেছেন সেক্ষেত্রে উনি নিজেকে ওনার ইমেজটাই হচ্ছে এই ওনার যারা স্পিন ডক্টর তারা ওনার এই ইমেজটাই করেছিল স্ট্রং লিডার এবং যিনি যোগাসন করেন হ্যাঁ ওনার ছবি আছে যে উনি জিমে গিয়ে করছেন সো ইমেজটা খুব ইমেজ উনি হঠাৎ করে এসে বলবেন যে বিজেপি টা সিট পেয়েছে এবং দশ বছর উনি প্রধানমন্ত্রী এখন উনি গিয়ে যদি বলেন যে না আমাদের ফলটা খারাপ হয়েছে এটা হতে পারে না ইউনো এটা ইমেজের সঙ্গে ডাইরেক্টলি দ্যার ইজ এ কনফ্লিক্ট ইউনো তো সেই কারণে উনি কোনোদিনও পাবলিকলি বানবেন না যে এই রায় বিপক্ষে এবং যিনি বারবার মোদীর বিরুদ্ধে লড়াই করেন ওনার ভোট শতাংশ একুশ শতাংশ থেকে বেড়েছে একচল্লিশ শতাংশ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট ওনার অপোনেন্টের ভোট বেড়েছে আর ওনার ভোট টু পার্সেন্ট কমেছে কিন্তু ওনার যা ইমেজ ওনার যা অর্সনাল ইজ নেভার গোয়ন টু তেল ইউ দ্যাখ এবারের নির্বাচনে আমার কাছে একটা নেগেটিভ বার্তা ছিল বিকোজ ওনার পলিটিক্স ওনার ইমেজের সঙ্গে এটা খাপ খায় না এই জায়গাটি অনেকটাই স্পষ্ট তবে আপনি ঠিকই বলেছেন হয়তো পিএইচডি এর টপিক হতে পারে এটি যে কেন এই ধরনের লিডার হার মানতে চান না বা কোথাও কোনো ভুল স্বীকার করতে চান না আমি আহ গৌতম আপনার কাছে আপনি বলছিলেন মোদিকে আহত বাঘ এটি কি প্রধানতম কারণ মানে নিশ্চয়ই আরো কারণ আছে আপনি একটু বিশ্লেষণ করবেন যে তিনি ম্যান সুপার বস থেকে আহত বাঘে পরিণত হলেন একক গরিষ্ঠতাই পেলেন না যেখানে তার এবং সব রকম জরিপেরই ছিল মানে তাদেরই যেটি আহ ফোরকাস ছিল যে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন বটেই চাষও পার করার যে জায়গাটি সেখান থেকে আহত ভাগ অন্যদিকে রাহুল গান্ধীর এই উত্থান মানে একদিকে পতন এই উত্থান এর কারণ কিভাবে দেখেনা যেটা খুব বেশি হয়তো প্রচারিত হচ্ছে না ভারতে এই প্রথম একটা নির্বাচন হয়েছে যেখানে যারা সেকেন্ড হয়েছে দ্বিতীয় হয়েছে তারা উৎসব পালন করেছে এবং কংগ্রেস অফিসে আমরা যে উৎসবের চেহারা দেখেছি ঢোল নাকাড়া বাজি মনে হচ্ছে যেন কংগ্রেস ক্ষমতায় এসছে নয় তাদের একটাই উদ্দেশ্য ছিল যে বিজেপি কে দুশো বাহাত্তরের নিচে নামাতে হবে সেটাই তাদের জয় তারা সংখ্যায় ক্ষমতায় আসুক বা না আসুক এটা একটা অদ্ভুত ব্যাপার এটা কিন্তু ভারতের লোকতন্ত্রের বা গণতন্ত্রের একটা খুব চমৎকার দিক আমার মনে হয় এই দিকটাকে বেশি হাইলাইট করা দেখা যায় বিরোধী পক্ষ পরাস্ত হয়েও উৎসব পালন করছে যেটা আমরা অনেক দক্ষিণ এশিয়ার দেশে দেখি না আমি নাম করছি না দেশে তো কিন্তু পয়েন্ট হচ্ছে যেটা দ্বিতীয় কথা আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এটা ঘটনা যে নিঃসন্দেহে নির্বাচনে রাহুল গান্ধী তার বিরুদ্ধে যত রকমের অভিযোগ যা করা হয়েছিল তার থেকে উনি বেরিয়ে এসছেন সেই ছায়া থেকে বেরিয়েছেন এবং এটা ঘটনা তিনি নিজেকে নেতৃত্বে এবং নেতৃত্ব দেওয়ার মতো করতে পেরেছেন এই নির্বাচনে প্রতিষ্ঠিত থেকে বড় আবিষ্কার আমার মতে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভদেরা তার যে প্রচার সেই প্রচার মানুষের মধ্যে যেভাবে এবং তিনি বিষয়গুলোকে যেভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন মানুষ তাদের রিকানেক্ট করেছে সেটা কিন্তু একটা বড় দিক মানে এই বিষয়টা সাধারণত আমরা হয় শাসক দলের জয় তার বিষয়টা নিয়ে আলোচনা করি পরাজিতদের নিয়ে আলোচনা করি না কিন্তু পরাজিতদের মধ্যে যে ইতিবাচক দিকটা ভবিষ্যতের একটা ইঙ্গিত দিচ্ছে সেইটা কিন্তু বিশ্লেষণে থাকা উচিত বলে আমার মনে হয় তাহলে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে নিঃসন্দেহ ভারতবর্ষের সব থেকে বড় হাতিয়ার প্রচার করতে পেরেছে কংগ্রেস দল যেটা যেটা সাকসেসফুল আমি মনে করি সেটা হচ্ছে ভারতের সংবিধান বিপন্ন নরেন্দ্র মোদীর চারশো পার স্লোগানটা এটা কিন্তু বুমেরাং হয়ে গেছে এবং এটা কংগ্রেস দল বা বিরোধীরা সকলেই এমনকি পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে পেরেছে যে এই চারশো পারে স্লোগানের অর্থ হচ্ছে এমন একটা সংখ্যাগরিষ্ঠ দাও এবং যেটার প্রমাণ আমরা পেয়েছি বিজেপি বহু নেতা ইলেকশন চলাকালীন তারা বিবৃতি দিয়েছে যে এই সংবিধানটাকে বদলে দিতে হবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া ঘটেছে বিশেষ করে যারা দলিত সমাজ যারা সংরক্ষণের আওতায় আছেন তারা মনে করেছেন যে এটাতে বোধ আমাদের যে সংরক্ষণ আমরা পেয়ে আসছি এতকাল সেটা বোধ হয় বাতিল হতে চলেছে এই কারণে আপনি দেখবেন উত্তরপ্রদেশ হিন্দি বলায় বিজেপির যে এত খারাপ ফল মানে এটা অকল্পনীয় খাওয়া যায় না তার কারণ হচ্ছে যে এই দলিত সম্প্রদায়ের মানুষ কিন্তু এবার ভোট দিয়েছেন উল্টো দিকে যেটা দু হাজার উনিশে বিজেপিকে ফলে এইটা একটা ভারতের রাজনৈতিক মানচিত্রে আমি বলবো একটা এক ধরনের ভূমিকম্প হয়ে গেছে এই নির্বাচনটা যেটা আপাতভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার গঠন করছেন ঠিকই এবং তাদের যে দুই শরিক সেই দুই শরিকের মধ্যে বিজেপি যেটা ঘোষণা করেছিল যে কোনো আমরা বেঁচে থাকতে মুসলমানদের সংরক্ষণ দেব না কিন্তু তার যে শরিক চন্দ্রবাবু নাইডু তিনি ঘোষণা করেছেন যে তার রাজ্যে তিনি চার শতাংশ মুসলিমদের সংরক্ষণ বজায় রাখবেন ফলে এটার কনফ্লিক্ট কি হবে আমি জানি দ্বিতীয়ত হচ্ছে যে বিজেপি মনে করে যে ভারতে জাতিগত কোনো সমীক্ষা হওয়ার প্রয়োজন নেই নীতিশ কুমার যিনি আরেকজন সমর্থন করছেন তিনি বলেছেন জাতিগত সমীক্ষা হওয়া উচিত তাই সেই অনুযায়ী তিনি সংরক্ষণ দিচ্ছেন বিহারে এবং তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে এটা দেওয়া দরকার ফলে এই যে একটা পরস্পর বিরোধী আমার কাছে মনে হয়েছে একটা আনন্যাচারাল অ্যালায়েন্স এটার ফলেই কিন্তু যে কারণে মনে হয়েছে আমার যে এটা আমার থেকে আমি আপনি বুঝছি ফলে এটা মোদিও ভালো বুঝছে মোদি জানে নেবে মোদের সেই কারণে তিনি চেষ্টা করবেন ফলে আগামী দিনে যেটা হবে একটাই ঘটনা ঘটবে যে ভারতবর্ষের সাংবাদিকরা প্রতিদিন চব্বিশ বাই সেভেন ব্যস্ত থাকতে হবে গডমলাদেরি অনেক ধন্যবাদ আপনাকে ঠিক এখান থেকেই আমি প্রথমেই প্রশ্নটা শুরু করেছিলাম যে আদর্শগত ভিন্নতা থেকে কেমন হবে জোট সরকার নিশ্চিত সামনে আসলে অনেক কিছুই দেখবার আছে আমি ডক্টর এমতিয়াজ আপনার কাছ থেকে একটু জানতে চাই আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জুনেই তার ভারত সফর করার কথা ছিল মোদির আমন্ত্রণে তিনি আগামী ভারতে যাচ্ছেন এবং তারপরে তার চাইনাও যাবার কথা আছে গত মাসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিকরা যে কোথায় দিল্লিতে নাকি কোথায় আগে সফর করবেন প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন বেজিং অনেক দূর দিল্লি তো কাছে আসলে বাংলাদেশেরও কি নতুন সরকারের সাথে ভারতের নতুন সরকারের সাথে তাদের সম্পর্কের আহ কোন রকম পরিবর্তন হবে কিনা বাংলাদেশও কি কোনো পলিসিগত ভাবে কোনো পরিবর্তনের কথা ভাবছে কিনা কোনো প্রভাব পড়বে কিনা আপনার কি বিশ্লেষণ আনমিউট করে বলবেন না আমার মনে হয় না কোনো পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের সাথে দিল্লির সম্পর্ক বরং বাংলাদেশ এমনিতে একটা স্বস্তির নিঃশ্বাস তো পশ্চিমবঙ্গের ফলাফলের কারণে কারণ যত যদি বড় বড় আকারে যদি হিন্দুত্ব হয় তাহলে স্বাভাবিকভাবে তার একটা ইম্প্যাক্ট বাংলাদেশে পড়ে তখন বাংলাদেশের যারা ফান্ডামেন্টালিস্ট ফোর্স তারা উৎসাহ পায় তো সেদিক থেকে এই নির্বাচনটা আমি মনে করি বাংলাদেশের জন্য যথেষ্ট পজিটিভ কোনো বড় আকারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই যদিও যেহেতু আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী যাচ্ছেন সেখানে এই অল্প সময়ে বড় আকারে যেসব কথাবার্তা হওয়ার কথা দুই দেশের দুই দেশের ভিতরে সেগুলো হয়তো এই সময় হয়তো হবে না সেটাও একটু মনে রাখতে হবে আমি মনে করি না বড় ধরনের কোনো আলোচনা হওয়ার সুযোগ আছে কারণ কেবল বসবেন ক্যাবিনেট কে কার পোর্টফোলিও পাবেন তাদেরও বসা দরকার আমি যেটা আগেও বললাম যে বলা হয় নাইডু এবং নিতেশ দুজনই চেষ্টা করবেন বড় পোর্টফোলিও পেতে এটা কিন্তু চোখ বন্ধ করে বলা যায় এই ধরনের অ্যালায়েন যখন হয় সেটা কিভাবে সমাধান হবে সেটাও দেখা দরকার তো সেই হিসাবে বড় আকারে আলোচনা আমি মনে করি না তবে যেহেতু জুলাই মাসে চীনের সফরটাও ঘোষণা হয়ে গেছে অলরেডি আমি মনে করি হয়তো জুলাইয়ের পরে হয়তো অগস্ট বা সেপ্টেম্বরে হয়তো আবার দিল্লি যাওয়ার হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে যেখানে দুই দেশের বড়ো ধরনের যেসব আলোচনা করা দরকার এবং সমাধানে আসা দরকার সেগুলো হয়তো আসবে জি অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আমি এই প্রশ্নটি আসলে আমার বাকি দুই করতে চাই যে বাংলাদেশের সাথে নতুন সরকারের সম্পর্কের বা বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কের কোন রকম নীতিগত পরিবর্তন বা কোথাও কোনো পরিবর্তন আসবে কিনা একটু মনে হয় শুরু করে দিই তারপরে পরের অংশে এটা একটু বিস্তৃত বিস্তারিত শুনবার সুযোগ হবে একটু দিপদীপ আপনি কি একটু বলবেন যে আপনি কি মনে করেন কোন পরিবর্তন মানে মোদীর প্রথম মেয়াদে মোদী বলেছিলেন তার সেই মেয়াদে তিস্তা চুক্তি হবে যেটি বাংলাদেশের জন্য বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেটি হয়নি পরের মেয়াদেও হয়নি আবার নতুন করে মোদী এবার জোট সরকার সেটি কি হবার সম্ভাবনা আছে কিনা এবং বাংলাদেশ সরকারকে এই যে গেল নির্বাচন তার আগে যেরকম একটা সমর্থন ভারত দিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রের সাথেও বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলেছে এই একটা অবস্থান দেখেছি সেখানে আর কি নতুন সরকার আসবার পরে বাংলাদেশের সাথে নীতি নিয়ে কোন রকম প্রভাব পরিবর্তন এর ইঙ্গিত আছে বলে মনে করেন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের দ্বিপাক্ষিক সম্পর্কের যে গ্রাফটা সেটা একটা কন্টিনিউয়াস হ্যাঁ এবং এটাই সরকার এলো না গেল প্রফেসর ইমতিয়াজ স্যার যা বলেছেন আই ফুল্লি অ্যাগ্রি ওটা হচ্ছে গভর্নমেন্ট নিউট্রাল বিকজ বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যে সম্পর্ক সেটা ইটস গভর্নমেন্ট নিউট্রাল মোরলেস কন্টিনিউটি আছে রাদার বাংলাদেশ সরকার যখন মোদী ক্ষমতায় এলেন বাংলাদেশ গভর্নমেন্টের ট্রেডিশনালি দেওয়ার ভেরি কমফোর্টেবল ডিলিং উইথ দ্য গান্ধী ফ্যামিলি সেদিক থেকে এই সরকার কেমন হবে হিন্দু সরকার তো এটা ছিল বাট ওভার দ্য লাস্ট টেন ইয়ার্স একটা ডিগ্রি অফ কমফর্ট হয়ে গেছে আরেকটা হচ্ছে যে মোদিজির জন্য শেখ হাসিনা খুব ইম্পর্টেন্ট বিকজ আমাদের চারধারে ইন্ডিয়ার ইমিডিয়েট যে নেইবার রুটে সম্পর্কটা বাকি দেশগুলোর সঙ্গে অতটা ভালো নেই যতটা একটা সময় ছিল তো সেক্ষেত্রে বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট অ্যান্ড আপনার যে প্রশ্নটা তিস্তা এটা হচ্ছে যে এগেন তিস্তা নিয়ে তো ভারতের কেন্দ্র সরকারের

সেন্টারের এরকম একখানা দৈরথ চলছে তার ফলে এটা নিয়ে কোনো আলোচনা সেভাবে হয়নি আর যেহেতু তিস্তা নিয়ে আপনি বললেন যে আপনাদের দেশের নদী বিশেষজ্ঞ প্লাস আমাদের দেশের নদী বিশেষজ্ঞরা মনে করেন যে তিস্তা এই যে ওয়াটার শেয়ারিং এর মেন আধারটা হচ্ছে ইরিগেশন সেচের জলের জন্য তা দু দেশের নদী বিশেষজ্ঞদেরই ধারণা যে তিস্তাতে সেই পর্যাপ্ত জল নেই কেন দুজনেই সেচের যা টার্গেট করেছে অত লেভেলে জল যদি তিস্তা থেকে নেওয়া হয় তা নদীটির ভবিষ্যৎ নিয়েও অনেক ভাবনা চিন্তা করতে হবে এই ওয়াটার শেয়ারিং এর পুরো ব্যাপারটাকে একটু নতুন করে দেখার প্রয়োজনীয়তা আছে সেটা দেশের নদী বিশেষজ্ঞরাই মানেন এখন এর মধ্যে আবার এসে ঢুকে পড়েছে চায় না তারাও তিস্তা নিয়ে অনেক রকমের প্রপোজাল দিচ্ছে তো এখন এই যে নতুন গভর্নমেন্ট আসার পরে আর তিস্তা নিয়ে সেন্টার কি বলে না বলে সেটা একটা দেখার মতো জিনিস হবে এবং অবভিয়াসলি সেন্টার ভাববে বিকজ শেখ হাসিনা ইজ ভিজিটিং চায়না কিন্তু সেগুলো প্রফেসর ইমতিয়াজ স্যার একদম ঠিক বলেছেন যে এই সোয়ারিং ইন এর সময় এটা তো একটা বিয়ে বাড়িতে যাওয়ার মতো তাই না তো এই সময় তো কোনো সাবস্ট্যান্টিভ কোনো টকস হতে পারে না বাট আফটার ওনার চায়না ভিজিট নেক্সট ভিজিটটা ইন্ডিয়াতে যেটা হবে সেটাই তিস্তা নিয়ে কোনো ডেভেলপমেন্ট হয় কিনা না বা কি বৃত্তান্ত সেই দিকে আমাদের নজর অবশ্যই থাক নজর রাখা জায়গা আছে নিশ্চয়ই দেবদিব আপনাকে ধন্যবাদ মানে এই তিস্তারই জায়গাটি অনেক অনেক অতীতে অনেক বিতর্ক তুলেছে যে আসলে স্টেট গভর্নমেন্টে যে জায়গাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আসলে একটা অযৌহাত হিসেবে দেখানো হচ্ছে সংবিধান কি আসলেই এই এই রেস্ট্রিকশনটা দিচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে একটা বিরতির পরে আমি ফিটছি ডক্টর ইমতিয়াজ যদি একটু কিছু যোগ করতে চান এবং নতুন ভারতের নতুন সরকারের বিশ্বনীতি নিয়ে যদি সুযোগ হয় একটু কথা বলবো বিরতি পড় ফিরে এলাম দূর আলাপে আমি ডক্টর খুব ছোট্ট করে তিস্তা নিয়ে বহুল আলোচনা অতীতেও হয়েছে তবু আমাদের অনেক প্রত্যাশিত প্রতীক্ষিত এবং বারবার প্রতিশ্রুত এই তিস্তা চুক্তি নতুন সরকারই কোন রকম অগ্রগতি হবে বলে মনে করেন কিনা সেম স্টেট গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকার আহ মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্যাক্টর গুলো তো রয়েই যাচ্ছে হ্যাঁ এবার একটা নতুন মাত্রা হয়তো যোগ হয়েছে সেটা হলো ভারতের পররাষ্ট্র সচিব যখন এই নির্বাচনের মধ্যেই কিন্তু এসেছিলেন সফরে এবং ওনার চলে যাওয়ার পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারত তিস্তার যেই প্রজেক্ট আছে যেটা মূলত বাংলাদেশেরই প্রজেক্ট যেটা চীন যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে বলছে যে হ্যাঁ আমরা সেখানে কি বলা হয় লোনের ব্যাপার যেটা সেখানে তারা দেখছে যে হ্যাঁ সেটা একটা সম্ভাবনা তা দেখতে পাচ্ছে সেই জায়গায় ভারত সেই তিস্তা প্রজেক্টের ম্যানেজমেন্টে ঢুকতে চাচ্ছে সেটা হলো মূলত বৃষ্টির মৌসুমে যেহেতু বেশি পানি আসে বাংলাদেশের যারা এই নিয়ে কাজ করেন তারাই চিন্তা করলো যেহেতু শীতের মৌসুমে পানিটা একেবারেই কমে আসে এবং পশ্চিমবঙ্গ কখনই রাজি হবে না তো শীতের মৌসুমের কম পানি কিন্তু বৃষ্টি মৌসুমে যেহেতু বেশি পানি ওই ওই পানিটা যদি রাখা যায় তাহলে ওটা শীতের মৌসুমে ব্যবহার করা কিন্তু ওটা যেহেতু একটা কষ্ট আছে এবং ওই কস্টের ব্যাপারেই চীনের তারা একটা আগ্রহ দেখিয়েছে যেই বাংলাদেশের যে প্রোজেক্টটা এবার এই প্রথমবার শোনা গেল যে বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিব চলে যাওয়ার পরে এই ধরনের একটা কথা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলো যে ভারত ভারতও এই ম্যানেজমেন্টে ঢুকতে চাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে ঢুকতে চাচ্ছে এটা কি ত্রিপক্ষীয় একটা কাঠামো তৈরি হবে না আরো কনসোসিয়াম আরো বড় আকারে কনসোসিয়াম হবে না কতগুলো এলাকায় ভারত কাজ করবে কতগুলো এলাকায় চীন করবে কিভাবে ঢুকবে না ভারত এককভাবেই এই ম্যানেজমেন্টে আসবে কারণ কস্ট হলো ওয়ান বিলিয়নের উপরে যে অ্যাসেসমেন্ট হচ্ছে এই জায়গাটা নতুনত্ব আছে সেটা আহ হয়তো আহ সমাধানের একটা বিষয় আছে তবে কোনো সন্দেহ নাই নতুন মাত্রা এসেছে এখন দেখা দরকার কিভাবে আহ এটা ভালো ভবিষ্যতে আসলে বলে দেবে ডক্টর আরেকটা বিষয় সেটিও খুব ছোট্ট করে এই অংশে খুবই সময় কম যে ভারতের নির্বাচনের আগে আমরা দেখেছি বিরোধী পক্ষকে দমন পীড়ন অনেক আলোচনা হয়েছে নির্বাচন কমিশনকে নিয়ে অনেক রকম প্রশ্ন এসেছে এবং এখন কিন্তু নির্বাচন পরবর্তী সবাই সবকিছু মেনে নিয়ে এবং সবচেয়ে মজার ব্যাপার যেটি আলোচনায় আসছিল যে পরাজিত প্রার্থীরা এখন এটা উৎসব পালন করছে এই ভোটের ফলাফল নিয়ে বাংলাদেশের সাথে একটা তুলনা কি ছোট্ট করে করবেন না আমার মনে হয় দুই দেশের নির্বাচন কাঠামোটা অনেক ভিন্ন আমার মনে হয় না তুলনা করা যায় বাংলাদেশে যে সমস্যাটা হয়ে গেছে যে বিরোধী দল নিজেই নির্বাচনে যায়নি এখন নির্বাচনে যায়নি একাধিক কারণ হয়তো তার থাকতে পারে কিন্তু যেহেতু নির্বাচন যায়নি সেই বিষয়টা আর ভারতে যে নির্বাচন হয়ে গেছে দুটোর মধ্যে আমি মনে করি না কোন তার ভারতের ইতিহাস একেবারে আলাদা ভারতের কাঠামোটা আলাদা ভারত বিশাল একটা দেশ কোনো সন্দেহ নেই তার পপুলেশনই হলো বিশাল সেই হিসাবে আমি কোনোভাবে তুলনা করতে হচ্ছিল যেকোনো একটু শেষ করতে হবে আমাকে যেহেতু অল্প অল্প সময় আমি গৌতম লাহিড়ি আপনার কাছ থেকে একটু এই তুলনা জায়গা যদি আপনি কিছু যোগ করতে যান বা তুলনা করার মত কোনো জায়গা যদি পান সেখানে একটু শুনবো এবং আপনারা যেটি আগের অংশে বলছিলেন যে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক যেহেতু খুব ভালো না বাংলাদেশ গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোর সাথে বিশেষ করে চীন সম্পর্কের উন্নতি হবার কোন জায়গা আছে কিনা নতুন সরকারের সময় গৌতম লাহিড়ি এখন প্রথম কথা হচ্ছে আমি যেটা মনে করি যে ভারত বাংলাদেশের যে ভূ ভৌগোলিক যে অবস্থান সেই অবস্থানের কারণে ভারতের পক্ষে নীতি হলো যে একটি সুখী সমৃদ্ধশালী এবং প্রগতিশীল বাংলাদেশ ভারতের নিরাপত্তার পক্ষে জরুরি সেই জন্য আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ সেই অর্থে আর কি যে আমরা গত পনেরো বছরের যে অভিজ্ঞতা তাতে আমরা নিশ্চয়ই মনে করেছি ভারতবাসী হিসেবে যে অনেক বেশি ভারতে উপকৃত হয়েছে তাতে হয়তো অমীমাংসিত বিষয় থেকে গিয়েছে আমি বিশ্বাস করি ভবিষ্যতে কোনো একদিন সমাধান হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি যে মৌলিক প্রশ্ন করেছেন যে ভারতের নির্বাচন বাংলাদেশের নির্বাচন আমার আমি দুটো নির্বাচনের অবশ্যই ইন্দ্রের সঙ্গে একমত দুটো আলাদা প্রেক্ষাপট কিন্তু মৌলিক বিষয় যেটাতে আমি মনে করি যেটা ভাবা দরকার সকলকে সেটা হচ্ছে যে সংসদীয় গণতন্ত্রে যদি আপনি বিশ্বাস করেন সংসদীয় গণতন্ত্র করতে হবে মনে রাখতে হবে যে ভারতীয় জনতা পার্টি একসময় মাত্র দুটি ছিল সেখান থেকে তারা আজকে এক সময় মাত্র কংগ্রেস দল গত দশ বছর ধরে নিপীড়িত আপনি যাই বলুন তারা যেভাবে মানে হয়েছে ভারতের জনতার দ্বারা আজ তারা একশোর কাছে গিয়ে পৌঁছেছে ফলে কখনোই তারা কিন্তু সংসদ বয়কট করেনি

লোকে বলছে কংগ্রেসের রিভাইভাল কংগ্রেসের রিভাইভাল আমি সেই প্রশ্নে যাচ্ছি না আমি জাস্ট আপনাদের একটা তথ্য দিচ্ছি যে ১৯৭৭ সালে যে নির্বাচন হয় আমাদের দেশে এমার্জেন্সির পরে যেটা ইন্দিরা গান্ধী হেরে যান তাতে উনি একশো চুয়ান্নটা সিট পেয়েছিলেন কিন্তু এবার কংগ্রেস মাত্র 100টা সিট পেয়েছে তাও লোকে বলছে কংগ্রেস ভালো করেছে প্রেক্ষিতটা কি কোন প্রেক্ষিতে কংগ্রেস এই নির্বাচনে গেছে এবং এভরি লেভেল প্লেইং ফিল্ড ছিল না কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছিল তা সত্ত্বেও কংগ্রেস কিন্তু নির্বাচন বয়কট করেনি কংগ্রেস বার্তা অনেক ধন্যবাদ দেবদীপ আপনাকে অনেক ধন্যবাদ গৌতম লাহেরি ডক্টর ইমতিয়াজ আপনাদের তিনজনকে আজকের মতো শেষ করতেই হচ্ছে ধন্যবাদ আপনাদের সবাইকে দুরালাম থেকে বিধান